নমস্কার বন্ধুরা মাই হোমস কিচেনের আর একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি একটা বিয়েবাড়ির রান্না বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা এটা কিন্তু বাড়িতে খুব সহজে একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু একদম বিয়েবাড়ির মতনই হয় দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন একটু চাপ দিলেই কিন্তু এটা জোর জোর করে ভেঙে যাচ্ছে আর এটা তৈরি করে রেখে দেওয়া যায় একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে এটা সাত থেকে দশ দিন খুব ভালো থাকে তো চলুন কি করে এই ঝুড়ি আলু ভাজা তৈরি করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা শিখে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঝুরি আলু ভাজা বানানোর জন্যে আমি মিডিয়াম সাইজের আলুকে চোখাটা ফেলে দিয়েছি তারপরে কেটে সাথে সাথে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি নাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে আর আমাদের লাগছে চিনে বাদাম এখানে রয়েছে এক মোসু মতন কারিপাতা আর আমাদের আলুটা কাটবার জন্য লাগছে এরকম একটা গ্রেটার প্রথমেই আমরা এই গ্রেটারটার দিয়ে আলুগুলোকে কেটে নেব মানে গ্রেট করে নেব দেখুন এরকম মুখ বালা গ্রেটারে যেদিকে মুখের ধারটা রয়েছে এক হাত দিয়ে ভালো করে চেপে ধরে অপর হাত দিয়ে এরকম জোরে জোরে টানলেই কিন্তু এক মুখে করতে হবে সেটা মুখে টানলেই কিন্তু আলুর সুন্দর লাচ্ছা তৈরি হয়ে যাবে একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি দেখুন এটা ঠিক এরকম হবে এরকম পাতলা পাতলা করে কিন্তু একটা বাটিতে জল রাখতে হবে কাটার সাথে সাথে কিন্তু আলুটা এর ডুবিয়ে দিতে হবে এরকম ভাবে আমি সব কটা আলুকে কেটে নিচ্ছি সবগুলো আলুকে আমি এইভাবে কেটে জলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন জলের রংটা এখন কিন্তু একদম লালচে হয়ে রয়েছে এই জলটা যতক্ষণ না পরিষ্কার বেরোচ্ছে একদম ততক্ষণ কিন্তু এই আলুটাকে ভালো করে ধুতে হবে কারণ এর মধ্যে প্রচুর স্টার্চ স্টার্চ রয়েছে আর যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আলুগুলো একটা সাথে একটা জড়িয়ে যাবে আলুগুলো তখন কিন্তু আলাদা আলাদা হবে না তাই জন্যে এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে আমি জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে এরকম করে কষলে কষলে আমি আলুটাকে সাত থেকে আটবার ধুয়েছি দেখুন এখন কিন্তু হাত দিয়ে রগড়ালেও এটাতে কোনো স্টার্চ বেরোচ্ছে না একদম কিন্তু পরিষ্কার জল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন একদম ধপ পরিষ্কার জল বেরিয়েছে এই জলটাকে এবার আমি ড্রেন আউট করে নেব ভালো করে সব আলুগুলোকে আমি ধুয়ে জলটাকে ড্রেন আউট করে নিয়েছি এবার ফ্রিজের কোল্ড ওয়াটার দিয়ে একদম ঝিল যে ওয়াটার সেইটাতে আমি কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখব একদম ঠান্ডা জলে এটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব মজমজে হবে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট আমার হয়ে গেছে এটা ভেজানো এবার আমি একটা ছাঁকনির উপরে জলটাকে ছেঁকে নেব এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে জলটাকে যত সম্ভব এটাকে একটু ছেঁকে নিতে হবে ছাঁকনি থেকে আমি জলটা মোটামুটি ঝরিয়ে নিয়েছি এবার একটা টাওয়েল নিয়ে নিয়েছি টাওয়েলের উপরে আলুটাকে এরকমভাবে বিছিয়ে দেব যাতে করে এর মধ্যে এক ফোটাও জল না থাকে আলুটাকে একদম কিন্তু ড্রাই করে নিতে হবে প্রয়োজন পড়লে একটা শুকনো কাপড় দিয়ে রুমাল দিয়ে বা কোনো সুতির কাপড় দিয়ে এরকমভাবে চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটাকে একটু মুছে নেব এবার এটাকে দশ মিনিটের জন্য একদম ফ্যানের হাওয়াতে রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যেই আলুর সমস্ত জল কিন্তু আমাদের শুকিয়ে গেছে দেখুন আলুতে কিন্তু এখন আর কোনো জল লেগে নেই আমি বারবার করে হাত দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে এটাকে শুকিয়ে নিয়েছি এবার ভাজার পালা তার জন্য আমি কড়াইতে ভালো করে তেল দিয়ে বেশখানে একটা তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বাদামটা বাদামটাকে প্রথমে ভেজে নেব বাদামটা ভাজতে মোটামুটি এক দেড় মিনিট টাইম লাগবে তার মধ্যে দেখবেন বাদামগুলো এরকম সুন্দর রং হয়ে যাবে তখন বাদামগুলোকে তুলে নিতে হবে বাদামটা ভেজে তুলে নিয়েছি এবার কারি কারিপাতাগুলোকে দিয়ে ভেজে নেব কারিপাতাগুলো তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে দেখবেন সুন্দর ভাজা হয়ে যাবে কারিপাতাগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আঁচটাকে বাড়িয়ে তেলটা কিন্তু এখন খুব ভালো গরম হয়ে গেছে এবার একমুখে যতটা পরিমাণ উঠছে সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে কিন্তু অনবরত এরকম নাড়াতে থাকতে হবে আলুটাকে একটু নাড়তে হবে আর আঁচটা কিন্তু একদম বাড়ানো আছে কম আছে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না ভাবে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন প্রথমে যে ফেনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই এখন আলুটা ভাজা হতে শুরু করেছে এটাকে আমি আর একটু ক্রিস্পি করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এরকমভাবে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে একটা কিচেন টাওয়েলের উপরে বা টিস্যুর উপরে এরকমভাবে রেখে দেব তেল থেকে তোলার সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখবেন এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এক একটা ব্যাচ ভাজতে টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট তার বেশি কিন্তু লাগবে না

সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন রঙটা কত সুন্দর এসেছে এবার এটাকে একটু টেস্টি করার পালা তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুড়ি আলু ভাজা এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে আর এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু সাত থেকে দশ দিন ডেকে খাওয়া যাবে এটা কিন্তু খুব ভালো থাকবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন